Sampai jumpa di video selanjutnya. এই উদাহরণটা প্রায় দিই কিন্তু আমার দেখা বলার দরকার আছে উনিশশো সালে আমি যে বিশ্ববিদ্যালয়ের যে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি এই ফিজিক্স ডিপার্টমেন্টের রিডার ছিলেন সত্যেন্দ্রনাথ বসু উনি বাইশ বা তেইশ সালে উনি ইউরোপে যান ইউরোপে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রফেসরশিপের পথ খালি হলো উনি সেখান থেকে এটার জন্য অ্যাপ্লাই করলেন এসএন বোস যখন অ্যাপ্লাই করলেন একজন আরেকজন মানুষ তার নামও বোস একজন ডি বোসও অ্যাপ্লাই করলেন একই সাথে এসএন বোসের রেফারেন্স হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন অ্যালবার্ট আইনস্টাইন হচ্ছে তার রেফারেন্স ঢাকা বিশ্ববিদ্যালয় এই দুটা অ্যাপ্লিকেশন পেলো তারা এই অ্যাপ্লিকেশনের ফাইলগুলো পাঠালো জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে সেখানে আর্নল সোমার ফেলথ উনি ম্যাগনেটিজমের জন্য পৃথিবীর সবচেয়ে উপরের দিকের লোক তার কাছে তারা এই দুটো অ্যাপ্লিকেশন পাঠালো তার মতামত হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সত্যেন বসুকে চাকুরি দেয় নাই তারা দিয়েছে ডিবোসকে ডি একটা পিএইচডিও ছিল এস এন বোসের পিএইচডি ছিল না দুজনের প্রায় সমান সংখ্যক গবেষণাপত্র ছিল যে কোনো মূল্যবোধেই হোক অ্যালবার্ট আইনস্টাইনের রেফারেন্স থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় সত্যেন বসুকে চাকরি দেয় নাই যখন ডিএন বসু বললেন না আমি ঢাকাতে আসবো না শুধু তখনই সত্যেনাথ বসুর প্রফেসর হলেন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনিশশো বাইশ থেকে তেইশ সালের ঘটনা একশো বছর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সালে আজকে কি আমরা সেই পরিবেশটা পেতে পারি ইনস্টিটিউশনগুলোকে প্রথমত মানসিকভাবে তৈরি হতে হবে যে আমরা বড় হব উই হ্যা গান বেকাম বেক ইস টাইম আমি ছয় বছর থেকে আছি ইউনিভার্সিটি অফ ম্যাসাচিউসেটস ডার্ট মধ্যে আমি জয়েন করার পরে আমি সব দিনকে আমার নয়জন ডিন নয়জন ডিনকে আমি বলেছি তোমাদেরকে আমাকে ট্রাস্ট করতে হবে তোমার কলেজে যদি একজন প্রফেসর রিটায়ার করে যায় মারা যায় অন্য কোথায় চলে যায় এই পজিশনটা কিন্তু আমি নিয়ে নেব তোমার যা পজিশন আছে সব আমি নিয়ে নেব বিকজ এভরি পজিশন ইজ এন অপরচুনিটি রাইট আমি যাকে নিয়ে আসব যাকে তুমি তোমার বিভাগ তোমার অনুষদ ততদূর দূর আগায় যেতে পারে সো আমেরিকাতে মৃত্যু ট্রান্সফার রেজিগনেশন, রিটায়ারমেন্ট বিশ্ববিদ্যালয়ে দিজ আর অপরচুনিটিস এভাবেই দেখতে হবে আমি ওদেরকে পুরো বলেছি আমাকে তুমি বিশ্বাস করো আমি কিন্তু ফেয়ার হব পজিশনটা হারিয়েছে ডোন্ট ওয়ারি ইউ ক্যান কাম অ্যান্ড টেল মি ওয়াই ইউ নিড দ্যাট পজিশন আমাকে বলো কি কারণ আমাকে আমার সাথে যুদ্ধ করতে হবে যুদ্ধ করে আমাকে বোঝাতে হবে যে তোমার এই পজিশন সত্যিই দরকার হয় সিভিল ইঞ্জিনিয়ারিং দরকার বা ফিজিক্সের দরকার বা কেমিস্ট্রি দরকার আমি কোনো ব্যাপারে এক্সপার্ট না কিন্তু আমি সংখ্যা জানি আমি নাম্বারস জানি আমি ট্র্যাক করতে পারি আমাকে যদি কনভিন্স করতে পারো ফাইন আল গিট দ্য পজিশন সো এই ছয় বছরে আমি অত্যন্ত সৌভাগ্য বলবো যে আমি হোটেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষকদের সংখ্যাটা হচ্ছে চারশোর একটু উপরে হাইলি এফিসিয়েন্ট এই চারশো জনের মধ্যে আমি দুইশো পনেরোটা পজিশন রিএঞ্জিনিয়ার করেছি ছয় বছরের মধ্যে আমি দুইশো পনেরোটা পজিশন রি ইঞ্জিনিয়ার এই পজিশনটা হয়তো লস করে থাকতে পারে এটা আমি ইঞ্জিনিয়ারিং দিয়েছি হয়তো ইঞ্জিনিয়ারিংয়ের পজিশন ছিল এইটা হয়তো কেমিস্ট্রিতে গেছে যে জাস্টিফাই করতে পারবে ওপেন কম্পিটিশন হোয়াট উই আর ডুইং ইন দ্য ইউনিভার্সিটি ইউ আর ক্রিয়েটিং ম্যান পাওয়ার যে লোকেরা দূরদৃষ্টি সম্পন্ন এবং তারা ঠিক মতো কাজ করতে পারে আদার থিং দ্যাট ওয়াজ নেসেসারি এটা বলার দরকার আছে এই কারণেই আমি সৌভাগ্যবান মাঝে মাঝে কয়েকটা বিশ্ববিদ্যালয় থেকে মাঝে মাঝে প্রমোশনের হলে মাঝে মাঝে দুই একজন বা দুই একটা ইউনিভার্সিটি আমার সাথে ছয় সাতটা ইউনিভার্সিটি আমার সাথে যোগাযোগ করে এই ফাইলটা কীরকম এটা কীরকম এটাও কীরকম আমি সময় পেয়ে আমি যা যতটুক পারি এটা করি আমি আমার বিশ্ববিদ্যালয়ে এখন যেখানে আছি সেখানে হচ্ছে আমি সমূহ প্রফেসার্স থেকে একসাথে একসঙ্গে ওরা আমার উপরে অত্যন্ত উত্তেজিত এই লোকটা পাগল বাইরের থেকে এসে সে আমাদেরকে সব বদলে ছাড়বে বা ওর আই সে দিস আপনারা যদি কোনো স্ট্যান্ডার্ড তৈরি না করেন এটা হবে আমার স্ট্যান্ডার্ড অতএব আপনারা আপনাদের স্ট্যান্ডার্ড তৈরি করবেন এই স্ট্যান্ডার্ড মাস্ট বি অ্যাকসেপ্টেবল বাই এ ডিপার্টমেন্ট দ্য শেয়ার বাই দ্য ডিনোভোস্ট আমার সাথে বিশ্ববিদ্যালয়ের ডিল হয়েছে ইস এন এগ্রিমেন্ট ফর লাইফ লং যে প্রত্যেক ছয় বছরে প্রোভোস্ট আমার পজিশনে যে থাকবে আমি বা যে আসবে এভরি সিক্স ইয়ার্স সে ইউনিভার্সিটির প্রমোশনের স্ট্যান্ডার্ড কিন্তু নতুনভাবে তৈরি করবে আজকে যদি ছয় পেপারের দরকার হয় এর পরের জন্য সাত পেপারের দরকার আটের দরকার কয়টা পিএইচডি স্টুডেন্ট প্রডিউস করেছেন কি না করেছেন কী পরিমাণ গ্র্যান্ড এনেছেন না করেছেন সো ইন এ সেন্স ওয়ান্স ইউ আর ব্রিঙ্গিং দ্য ইউনিভার্স ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য রাইট বিকজ স্ট্যান্ডার্ড না চেঞ্জ করলে মানুষ হচ্ছে খুব মোটিভেটেড না হলে ন্যূনতম যেটা করতে হয় এটাই করে এটা বাংলাদেশের যেরকম সত্য আমেরিকাতেও সেটা সত্য সো আমি যেটা বলছি যে প্রথমত একটা বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করতে হলে আমি মনে করি বারো থেকে পনেরো বছর লাগে আমি এই এক্সপেরিমেন্টটা কয়েকটা ইউনিভার্সিতে করেছি আই হ্যাভ বিটেন ইট বিফোর দ্যাট বা ইটস ওয়াট ইজ কন ঠিক